গোপাল নামের এক শহরে রনক নিজের মা বাবার সাথে থাকতেন। রনকের বাবা শ্যামদাসের কাছে বেশি পয়সা ছিল না, বাস ওনার কাছে ওনার পূর্বপুরুষের দেওয়ার একটা পুরনো কুঠি ছিল, যার আজকের সময় ভালো দাম ছিল। রনকের বাবা রনকের জন্য সব আশা পূরণ করার চেষ্টা করত। উনি রনককে ভালো কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং করানোর জন্য লোকেদের থেকে অনেক ধারও নিয়েছিল। তাছাড়া রনকের মা নিজের বুকের ব্যথার ব্যাপারেও কোনোদিন কাউকে কিছু বলেনি, যাতে রনক পড়াশোনা করতে পারে। রনকের মা বললেন, জানি না এই বুকের ব্যথা কবে আমার প্রাণ নিয়ে নেবে, ব্যাস একবার আমার ছেলে যোগ্য হয়ে যাক, আর ওর বিয়ে দেখে নি, তারপর কোনো কষ্ট নেই। রনক মন দিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে পড়া করছিল। ওর একটাই স্বপ্ন ছিল যে সে ইন্ডিয়ার বাইরে বিদেশে চাকরি করতে যায়, আরও নিজের মনের মতো জীবন কাটাবে। এর মধ্যে রনক কলেজের দিশা নামের একটা মেয়েকে ভালোবাসত, আর দিশাও রনককে পছন্দ করত। দিন পার হওয়ার সাথে রনকের পড়া শেষ হয়ে যায়, আর সে বিদেশে চাকরির অ্যাপ্লাই করতে শুরু করে ফেলে। অনেক ইন্টারভিউ দেওয়ার পর শেষ পর্যন্ত রনকের বিদেশে চাকরি লেগেই যায়, আর আমেরিকার বড় সফটওয়্যার কোম্পানি থেকে অফার চলে আসে। এই কথায় রনক অনেক খুশি ছিল। রনকের খুশি দেখে রনকের মা বাবাও অনেক খুশি ছিল, কিন্তু ওদের এই কথার দুঃখ ছিল যে ওদের বুড়ো বয়সের এক সাহারা এখন ওদের থেকে দূরে হয়ে যাবে। ঠিক সময় দেখে রনক নিজের মা বাবার কাছে নিজের গার্লফ্রেন্ড দিশার সাথে বিয়ে করার কথা বলে, আর কিছু সময় বিয়েও হয়ে যায়। কিছুদিনে রনক ওই চাকরি জয়েন করার জন্য আমেরিকায় যাওয়ার ছিল, আর রনক নিজের মা বাবাকে একলা ছেড়ে দিশার সাথে আমেরিকা চলে যায়। অনেক দিন পার হয়ে যায়, রনকের মায়ের শরীর খারাপ হতে লাগে। সে সব সময় নিজের ছেলেকে ইন্ডিয়া আসতে বলে। মা বলতো, বাবা তোর যাওয়ার বছর পার হয়ে গেছে, এর মাঝে একবার ঘরে তো এসে যা, আমি তোকে আর তোর বউকে কত দিন দেখিনি, বাবা তুই এখানেই কোথাও চাকরি কেন করছিস না? তো রনক বলল, মা এটা আমেরিকা, এখানে তাড়াতাড়ি ছুটি পাওয়া যায় না, আর তাছাড়াও আমি আসলে আমার কাজের ক্ষতি হয়ে যাবে আর বেকারের খরচা। আচ্ছা মা আমি এখন ফোন রাখছি, আর ফোন কেটে যায়। রনকের মা অনেক দুঃখিত হয়ে যায়, নিজের ছেলের ভালোবাসায় চোখে জল আসে। দিশা বলল, তোমার মা প্রায় ইন্ডিয়া যাবার কথা বলে, ওনার কি আমাদের সুখ দেখা যায় না? কিছুদিন কথা না বললে ওনার মাথা ঠিক ঠিক হয়ে যাবে। আর অনেক দিন পর্যন্ত দ্বিতীয়বার রনকের কোনো ফোন আসে না। এর মধ্যে রনকের মায়ের বুকের অনেক ব্যথা হয়, শেষ সময় নিজের ছেলেকে দেখতে চায় আর ওর সাথে নিজের হৃদয়ের কথা বলতে চায়। রনকের বাবা বারবার রনকে ফোন করত, কিন্তু রনকের ফোন লাগত না, আর দিশা জেনে বুঝে বাবার ফোন ওঠাল না। রনকের মার মৃত্যু হয়ে যায়। রনকের বাবা মৃত্যুর খবর দিতে ওর অন্তিম সংস্কারের জন্য রনকের কোম্পানিতে একটা মেইল পাঠালো, ওই মেইলও রনক পেল না। এর মাঝে কোম্পানির কাজে রনকের ইন্ডিয়া আসতে হলো। রনক খুশি হয়ে নিজের বাবাকে ফোন করে আর বলল, হ্যালো বাবা আমি রনক, বাবা আমি পরের সপ্তাহে ইন্ডিয়া আসছি, মা তো এই খবর শুনে অনেক খুশি হয়ে যাবে। হ্যালো বাবা তুমি কিছু বলছো না কেন? হ্যালো হ্যালো বাবা। এই শুনে রনকের বাবার চোখ থেকে জল পড়তেই থাকে। সে বললে, বাবা এখন তোর মা আর কোনোদিনও খুশি হবে না, এখন সে আর কোনোদিনও তোকে ইন্ডিয়া আসতে বলবে না, কারণ সে আর পৃথিবীতে নেই। আর বেটা এখন তোকে আর কোনোদিনও ইন্ডিয়া আসতে হবে না। এই খবর শুনে রনকের চোখ থেকে জল পড়তে থাকে। তার নিজের ভুলে অনেক পস্তাতে থাকলো যে যদি সে নিজের মার কথা মানত ও শেষ পর্যন্ত নিজের মাকে দেখতে পারত, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। তার জন্যে বন্ধু, জীবনে সফল হওয়ার মানে তা নয় যে আপনি আপনার মা বাবা আর ওদের সংঘর্ষ আর ত্যাগকে ভুলে যাবেন, আর যতক্ষণে আপনি এটা অনুভব করবেন ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। কোনো এক সময়ের কথা, এক গ্রামে হরিয়া নামে এক মুচি ওর ছেলে মোহনের সাথে থাকত। হরিয়া খুবই পরিশ্রমী ছিল, ওর স্ত্রীর অসুস্থতার কারণে মৃত্যু হয়েছিল, তাই ঘর আর ছেলে মোহনকে প্রতিপালনের সব দায়িত্ব একা হরিয়ার উপর ছিল। হরিয়া ছেলে মোহনকে ভালোভাবে প্রতিপালন করার জন্য দিন রাত পরিশ্রম করত। হরিয়ার পাশে এক বৃদ্ধা মহিলা একলাই থাকত। হরিয়া একদিন ওই বৃদ্ধা মহিলাকে বলে, মা আপনি কি দিনে আমার ছেলে মোহনকে রাখবেন যখন আমি কাজে যাব? হ্যাঁ বাবা, আমি তোমার ছেলেকে দেখব, এও তো আমার নাতিরই মতো,
তুমি এর কোনো চিন্তা করো না। মোহন সারাদিন ওই বুড়ি দিদার ঘরেই খেলা করত, আর রাতে যখন হরিয়া ঘরে ফিরত তখন সে রান্না করে মোহনকে খাবার খাওয়াতো আর গান গেয়ে ঘুম পাড়াতো। কিছু বছর পর হরিয়া কাজে উন্নতি করে আর ওর ঘরের অবস্থাও ভালো হয়। মোহনও পড়াশোনা করে বড় হয়েছিল ও গ্রামেরই এক ব্যবসায়ীর কাছে হিসাব নিকাশের কাজ করতে শুরু করে। এখন তো মোহন বড় হয়ে গেছে আর রোজগারও ভালোই করছে, এবার ওর বিয়ে দেওয়া উচিত, আমিও তো বুড়ো হয়ে যাচ্ছি। হরিয়া নিজের ছেলের বিয়ে পাশের এক গ্রামের ব্যবসায়ীর মেয়ের সাথে ঠিক করে আর তাদের বিয়েও দিয়ে দেয়। যখন মোহনের স্ত্রী তার শ্বশুরবাড়িতে আসে তখন সে ধীরে ধীরে স্বামী মোহনকে বলে হরিয়ার জন্য বিভিন্ন জিনিসের উপর বাধা নিষেধ শুরু করে। হরিয়াও তার ছেলে বউয়ের সামনে সব সময় চুপ করেই থাকত। মোহনের বিয়ের কয়েক বছর পরে হরিয়ার ঘর নাতির কলতানে মুখর হয়। হরিয়া নাতির আগমনে খুশিতে পাগল হয়ে যায় আর ও পুরো গ্রামে মিষ্টি বিতরণ করে। হরিয়া তার নাতির নাম রাখে সুরজ। সুরজ তার দাদু হরিয়ার খুব কাছের ছিল আর সব সময় ওর সাথেই খেলত। এসব দেখে মোহনের স্ত্রী বিমলা রাগে জ্বলত। দেখতে দেখতে সুরজের 8 বছর বয়স হলো আর সে স্কুল যেতে শুরু করলো। একদিন হরিয়া খুব অসুস্থ হয়ে পড়লো আর ও জোরে জোরে কাশতে শুরু করলো। হরিয়ার কাশি থামছিলই না। এসব দেখে বিমলা আরো বিরক্ত হচ্ছিল। সন্ধ্যায় যখন মোহন কাজ থেকে বাড়ি ফেরে, বাবার কিছুদিন ধরে কাশি হচ্ছে, আমার ভয় হচ্ছে আমাদের ছেলে সুরজের না ওনার থেকে অসুখ আসে। আমি তো বলছি বাবাকে আমাদের বাইরে উঠোনে থাকতে বলা উচিত। তুমি ঠিক বলেছ, বাবার তো এখন বয়স হয়েছে, কিন্তু সুরজ তো এখন বাচ্চা। বাবার অসুখের প্রভাব যদি সুরজের উপর পড়ে তাহলে ওর পড়াশোনার কি হবে? এমনিতেও তো সুরজ বাবার কথাই বেশি আর আমাদের কথা কমই শোনে। তুমি চিন্তা করো না, আমি বাবার সাথে কথা বলছি। খুব ঠান্ডার সময় ছিল। মোহন তার বাবাকে বলে, বাবা তোমার শরীর এখন ভালো থাকে না। হরিয়া বলে, হ্যাঁ বাবা, আমি তো বৈদ্যের থেকে ওষুধ নিয়েছিলাম কিন্তু বুঝতে পারছি না কেন ঠিক হচ্ছে না। বাবা যদি কিছু মনে না করো তো একটা কথা বলছি, তুমি কি বাইরের উঠোনে থাকতে পারবে? সুরজ এখনো ছোট, তাই ওর না অসুখ করে তোমার থেকে, এতে ওরই ভালো হবে। নিজের ছেলের এই কথা শুনে হরিয়ার চোখে জল এসে যায়। হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছ, আজ থেকে আমি বাইরের উঠোনেই শোব। শুধু একটা আরজি তোমার কাছে আছে, বাইরে খুব ঠান্ডা তাই আমাকে একটা কম্বল দিও যাতে এই ঠান্ডায় আমি মরে না যাই। হ্যাঁ বাবা, এটা কি কোনো বলার কথা? মোহন তার স্ত্রীকে একটা কম্বল আনতে বলে আর বাবাকে কম্বল দিয়ে দেয়। মোহন তার বাবার ব্যবহারের সব জিনিসপত্র তখনই উঠোনে এনে রেখে দেয়। দরজার চৌকাঠে দাঁড়িয়ে সুরজ তার দাদুর জল ভরা চোখ আর উদাস মুখ মন দিয়ে দেখছিল। বৃদ্ধ হরিয়া উঠোনে গিয়ে কম্বল গায়ে কাশতে কাশতে শুয়ে পড়ে, কিন্তু সুরজ ওখানে দাঁড়িয়েই তার দাদুকে চুপচাপ দেখছিল। কিছুক্ষণ পর ওর মা বিমলা ওর কাছে এসে বলল, বাবা তুমি এত ঠান্ডা এখানে কি করছো? ভেতরে চলো, না হলে তোমার ঠান্ডা লেগে যাবে। মা আমি দেখছিলাম আর ভাবছিলাম কাল যখন তোমরাও বুড়ো হবে আর অসুস্থ হবে তখন তোমাদেরকেও আমাকে এভাবেই কম্বল দিয়ে উঠোনে শুতে দিতে হবে না? যেমন আজ তোমরা দাদুর সাথে করলে এমনই আমিও তো তোমাদের সাথে এমনই করব না? বিমলা ছেলের এই কথা শুনে হতবাক হয়ে যায় আর পাশে দাঁড়ানো মোহনও চিন্তায় পড়ে যায় ছেলের কথা শুনে। বিমলা আর মোহন দুজনেই এই কথা ভালোভাবে বুঝতে পারে, বাচ্চারা যা দেখে তারা তাই শেখে আর দুজনেই নিজেদের ভুলও বুঝতে পারে। মোহনের নিজের ছোটবেলা আর বাবার ভালোবাসা মনে পড়ে যায়। বাবা আমরা বুঝতে পেরেছি আমরা ভুল করেছি, আমাদের দাদুর সাথে এমন করা উচিত হয়নি। দাদু উঠোনে না আমাদের সাথে ঘরের ভিতর শোবে, আর কাল আমরা ওনাকে ডাক্তারের কাছেও নিয়ে যাব যাতে উনি তাড়াতাড়ি সেরে উঠে তোমার সাথে খেলতে পারেন। মোহন তার বাবার কাছে ছলছল চোখে ক্ষমা চায় আর ওনাকে বাড়ির ভিতর নিয়ে যায়। আর নিজের ছেলেকে তার ভুল বুঝতে পারা দেখে হরিয়ার বৃদ্ধ চোখও জলে ভরে ওঠে। এরপর মোহন আর বিমলা বাবার ভালোভাবে চিকিৎসা করায় আর তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। পুরো পরিবার আবার একসাথে খুশিতে থাকতে শুরু করে। এই গল্পটা থেকে আমরা কী শিক্ষা পাই? আমাদের মা বাবার সঙ্গে সব সময় ভালো ব্যবহারই করা উচিত, না হলে কাল আমাদের বাচ্চারাও বড় হয়ে আমাদের সাথে খারাপ ব্যবহারই করবে।